পারছি না এটা খুলতে, এমনিতেও আমার খাবার কোনো ইচ্ছাই নেই, এই জন্য এখানে রেখে যাচ্ছি। তুমি নিজেই রান্নাঘরে যাওয়ার ব্যাপারে ভাবছিলে? হ্যাঁ, খিদে যখন আমার পেয়েছে ভাবতে তো আমাকেই হবে রান্নাঘরে যাওয়ার কথা। তোমার খিদে পাচ্ছে? হ্যাঁ, তাহলে আটকাও খিদেকে, কারণ রান্নাঘরে খাবার খেতে যাবে না, তুমি খাবার তৈরি করতে যাবে। ওর কোনো প্রয়োজন নেই কাকা শ্বশুর মশাই, যেইটুকু খাবার বেঁচে আছে আমি ওটাই খেয়ে নেব। খাবার তো খাবারই হয়, সকালের হোক বা রাতের। হ্যাঁ, রাতের খাবারই তৈরি করতে হবে তোমাকে, গোটা পরিবারের জন্য, বুঝেছো? ঠিক আছে কাকা শ্বশুর মশাই, কিন্তু ওই পরি দিদি আসে তো আমাকে খাবার বানানো শেখানোর জন্য, যখন ও আসবে তখনই তো আমি যাব। আচ্ছা, কি রান্না করতে শিখিয়েছে তোমার ওই পরি দিদি তোমাকে? শিখিয়ে তো ছিল। কি শিখিয়েছিল? আমি যদি ভেবে বলি তাহলে আপনার কোনো সমস্যা হবে না তো কাকা শ্বশুর মশাই? না না, কোনো সমস্যা হবে না, সারা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভাবতে থাকো। খাবার ব্যাপারে জিজ্ঞাসা করলে তো 10টা খাবারের নাম বলে দেবে, কিন্তু রান্না করার কথা বলছি বলে একটাও নাম মনে পড়ছে না। জানি না কি রকম বৌমা পেয়েছি আমরা। আরে বউ বানাতে ওকে নিয়ে এসেছি নাকি আমি বাড়িতে? বন্দিতা আমার দায়িত্ব, দায়িত্ব নিয়েছি আমি ওর, আর এই কথাটা আমি প্রত্যেককে বুঝিয়ে বুঝিয়ে হাঁপিয়ে উঠেছি, কিন্তু কেউ এই কথাটা বুঝতে পারে না। ব্যাস, সব সময় শুধু এটাই বলে যে অনিরুদ্ধ ঝামেলা করছে, আমার প্রত্যেকটা কাজকে আমার শখের নাম দিয়ে দেয়। অনিরুদ্ধ বাবু, পরিবর্তন আনা যদি এত সহজ হতো তাহলে তো যে কেউ করতে পারত। জানি আমি সৌরভ,
কিন্তু আমি কোনো ভালো কাজ ঝগড়া দিয়ে শুরুই করতে চাই না। আর সেজন্যই আমি এটা ভেবেছি যে শিক্ষক দুপুর তিনটে থেকে পাঁচটার ভিতরেই আসবে। এমনটা কেন? কারণ দুপুর তিনটে থেকে পাঁচটার মধ্যে হয় কাকা ঘুমিয়ে থাকে, আর নয়তো জমিদারির কাজের জন্য বাইরে চলে যায়। এর মাঝখানে সবটা ভালোভাবে শান্তভাবে যাতে হয়ে যায় সেদিকটা তোমায় কিন্তু দেখতে হবে সৌরভ। শিক্ষকের সঙ্গে কথা বলে নিও আর ওনাকে বলে দিও এই সমস্ত কিছু। আর হ্যাঁ, টাকার কথাটাও বলে নিও। ঠিক আছে। বড় মালিক, এসব ঠিক হচ্ছে না। ছোট মুখে বড় কথা, সমস্যা সৌদামিনী দিদি, বৌরানী নন। তুমি কি জানো যে তুমি কি বলছো? হ্যাঁ বড় মালিক, আজ যদি চুপ করে থাকি তাহলে এইবারই ঋণ কি করে শোধ করব আমি? সত্যিটা এটাই যে সৌদামিনী দিদি শুধু দেখানোর জন্য বৌরানীকে সাহায্য করছে, আসলে তো বৌরানীর অবস্থা আরো খারাপ করছেন সৌদামিনী দিদি। আপনি বিচার করুন, যতদিন সৌদামিনী দিদি এইবারই আসবেন বৌরানী কিছু শিখতে পারবেন? আমি জানি আমার ক্ষমতা, কিন্তু আমি থাকতে পারলাম না, তাই বলে দিলাম। ও তো একেবারে ঠিক কথাই বলছে। এই বাড়ি থেকে আর বৌমার কাছ থেকেও সৌদামিনীকে সবসময় দূরেই রাখতে হবে, কিন্তু চাকরের কথা, ওর কথা শুনে চললে এই ছোট লোকেরা আবার মাথায় চেপে বসবে। পরামর্শ দেওয়ার ব্যাপারে তো খুব মাথা কাজ করে তোমার, কিন্তু কাজের বেলায় কি হয়? নিজের কাজে মনোযোগ দাও, বৌমার উপরে নয়। মাথা আছে আমার কাছে যেটা ভাবতে পারে, আর চোখও আছে যেটা দিয়ে আমি দেখতেও পাই। মহিলাদের কথা শুনে শুনে চলতে হবে আমাদের রায়চৌধুরীদের। যাও এখন এখান থেকে। পুরি দিদি, বলো না তুমি আমাকে রান্নাঘরের কি কি কাজ শিখিয়েছো? কাকা শ্বশুর মশাইকে বলতে হবে আমায়। আমার তো একটা কাজও মনে পড়ছে না যেটা তুমি আমাকে শিখিয়েছিলে। কোনো ব্যাপার না, আবার শিখিয়ে দেবো, তাহলে মনে পড়ে যাবে। চলো রান্নাঘরে, আজ আমরা মিষ্টি বসন্ত পোলাও বানাবো। নামটাই যদি এত ভালো, তাহলে স্বাদ কত ভালো হবে, তাই না? দাঁড়াও, আজকাল কি একটু বেশি গল্প বানাচ্ছ না তুমি সৌদামিনী? তাই ছেড়ে দাও। শুধু কথা নয়, মিষ্টি বসন্ত পোলাও বানাবো আজকে আমরা। একদম জমিদারের মতো খাবারের নাম, তাই না? নাম তো খুব ভালোই হবে, শুধু কাজটাই যা হচ্ছে না। কেন কেন সৌদামিনী, ছেড়ে দাও। এবার আর রায়চৌধুরীদের বাড়িতে কোনো চাল চলবে না তোমার। চাল গলবে না মানে? চাল নয়, ডাল গলবে না, এমনটাই বলে কাকা শ্বশুর মশাই। আরে সে তুমি যাই বলো না কেন, এখানে কিচ্ছু চলবে না, শুনেছো? যদি চাল না গলে তাহলে মিষ্টি বসন্ত বলে তাহলে কি করে হবে রান্না? আরে নাই বাহু, কিচ্ছু করতে হবে না। তুমি এখন আমার এই মাথাটা আস্ত চিবিয়ে খাওয়াটা বন্ধ করবে কিনা? মাতারও হালুয়া হয় কাকা শ্বশুর মশাই। এবার যাও এখান থেকে সব। বৌরানী আসুন।
তুমি দাঁড়াও। কি ব্যাপার, আজকে এত হাসছো যে? কি, আমি কি সত্যি সুন্দরী হয়ে গেছি? দেখো তো একটু। হ্যাঁ, তোমাকে তো সুন্দরী দেখাচ্ছে, একদম চাঁদের মতন। একটু কাছ থেকে দেখি তো। আরে আগে এটা বলো, জয়দেব, ভাস্কর, নবীন, কোন নামটা ভালো এদের মধ্যে? মানে মানে আমি বলছি, আমি তো এদের চিনি না, কারা এরা? তুমি কিছু বুঝতেই পারো না। আরে এগুলো সেই নাম যেটা সুরমণি মা আর বিরাজ মা ভেবে রেখেছেন আমাদের নতুন অতিথির জন্য। সম্পূর্ণা, আচ্ছা তোমার মা কি কখনো তোমাকে বোঝায়নি বা বলেনি যে একজন নারী কখন গর্ভবতী হয়? সংসার করার জন্য যা যা করতে হয় আমার মা আমাকে সব শিখিয়েছে। তুমি আমার মাকে এত কথা কেন শোনাচ্ছ? তুমি বুঝতেই চাইছো না, আমি কি করে বোঝাবো তোমাকে যে তুমি গর্ভবতী নও? এরকম অশুভ কথা বলতে হয় নাকি কখনো? যদি আমার সন্তানে নজর লেগে যায়, ভগবান ক্ষমা করে দাও ওকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মা হতে চাও না তুমি, ঠিক আছে। কি করছো তুমি? করছো এসব? তুমি তো চাইছিলে মাতৃত্বের স্বাদ পেতে। বলেছিলাম না যে এই সময় সৌরভের থেকে একটু দূরেই থেকো তুমি। সন্তানের স্বাস্থ্যের জন্য তুমি এখন কাছে আসতে পারো না আমার। কত নির্দয় তুমি, তোমার সন্তানের প্রতি তোমার কোনো দায়িত্ব নেই। কিন্তু বাচ্চাটা কোথায় সম্পূর্ণা? বাচ্চাটার ব্যাপারে ভাবনাটা তোমার আর বাড়ির সবার ভ্রম, অন্য কিছু নয়। এরকম কথা বলবে তুমি? ঠিক আছে আমি চলে যাচ্ছি, আর আজকে থেকে আমি মায়ের কাছেই শোবো যতদিন না সন্তান হচ্ছে। সম্পূর্ণ, কি করে বোঝাবো ওকে যে ও গর্ভবতী নয়? আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন? আমি তো বন্দিতাকে সাহায্যই করছি, তাহলে কেন আপনি রেগে আছেন আমার উপর? অনেক দয়া দেখিয়েছো তুমি রায়চৌধুরীদের উপরে। আর চিন্তা করো না, সময় থাকতে থাকতেই ঋণ শোধ করে দেব আমরা। ঋণ শোধ করার ব্যাপারে পিছিয়ে থাকে না কখনো জমিদাররা। আর আমি কেন তোমাকে থামিয়েছি সেটা তুমিও খুব ভালোভাবেই জানো। আমি কি এত কিছু বুঝি কাকা? যদি এতই বুঝতাম তাহলে আজ আমি এ বাড়ির যাকে বাদ দিন, আপনি বুঝিয়ে দিন আমায়। যদি বন্দিতাকে সাহায্য করা নিয়ে আপনার কোনো অসুবিধা থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো তুমি সাহায্য করছো আমাদের বৌমাকে নাকি ওকে আরো কমজোর বানাচ্ছো? সারা জীবন তোমার আঙুল ধরে ধরে হাঁটবে, এই বাড়িতে তোমার কথা শুনে চলবে, এটাই চাও তুমি? আর যদি তুমি এরকমটাই চাও, কিন্তু সেটা কি আমরা কখনো চাই? এটা কি কখনো ঠিক বৌমার জন্য, এই বাড়ির জন্য তোমার এই চাওয়াটা? এই যে রোজ রোজ তোমার এই আমাদের বাড়িতে আসা যাওয়া, অনিরুদ্ধর বিবাহের পরে, এটা কি শোভা পায় তোমার? আর নাকি এই রায়চৌধুরীদের? না, সেই জন্য আজ থেকে না, এখন থেকেই বৌমাই এই বাড়ির সব কাজ, নিয়ম, কর্তব্য সমস্ত কিছু নিজেই পালন করবে। সময় এসে গেছে এবার ওর রায়চৌধুরী বাড়ির বউ হওয়ার। লিখে নাও যাতে মনে থাকে যেটা আমি বললাম। আর বেশি দিন বাকি নেই, যেদিন বৌমা নিজের হাতে রান্না করা খাবার নিজের পরিবারকে, নিজের নিজের স্বামীকে পরিবেশন করবে। এই বাড়ির দায়িত্ব নিয়ে এ বাড়ির গৃহলক্ষ্মী হয়ে উঠবে। বন্দিতা থেকে বন্দিতা রায় চৌধুরী হয়ে উঠবে। এই বাড়ির বউ, আমাদের গৃহলক্ষ্মী, আমাদের সুলক্ষণা। আমাদের বাড়ির বৌমা দরকার ছিল আর সেটা আমরা পেয়ে গেছি। আর সেই জন্য তুমিও ঠিক করে নাও যে তুমি আগামী দিনে নিজের জীবনে কি করবে। এখন থেকেই ঠিক রাস্তা খুঁজে নাও, তবেই নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে। আচ্ছা
বড়ি দিদিকে কেন পাঠিয়ে দিলেন? আমাকে শেখানো দায়িত্ব ওরই তো ছিল, তাই না? দায়িত্ব কি বদল হতে পারে না নাকি? কিন্তু কেন বদলাতে চান কাকা শ্বশুর মশাই? অন্য কেউ কি তোমাকে শেখাতে পারবে না নাকি? আর কে শেখাবে? আর কেউ আছে নাকি পরি দিদির মতন? কেন থাকবে না? আমি তৈরি করব তোমাকে এক সুলক্ষণা গৃহিণী। আমি শেখাবো ঘর সংসারের সমস্ত আদব কায়দা। ভালো বউ হলাম, ভালো বৌমা হলাম, এবার কি ভালো গৃহিণীও হতে হবে? একবারে আপনি কেন বলে দেন না যে আমাকে কি কি হতে হবে? সব থেকে আগে তো তোমাকে শান্ত হতে হবে, শান্ত হতে শেখো। মুখে মুখে যা কথা বলো না, সেই রকমই যদি হাত পা চালাতে পারো তাহলে সুলক্ষণা বৌমা হওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে? গৃহিণী হওয়া কি খুব প্রয়োজন কাকা শ্বশুর মশাই? সূর্যের উদয় হওয়া, হাওয়ার বয়ে চলা, জলের প্রবাহিত হওয়া যতটা জরুরি অতটাই জরুরি একজন নারীর জীবনে সুলক্ষণা গৃহিণী হওয়া। আরে ঘর সংসার এইসবই তো জীবনের সব থেকে বড় সুখ একজন নারীর কাছে। ঘর গোছানো, রান্না বান্না করা, সংসার সামলানোর সময়ে কি একজন নারীকে সব থেকে সুন্দর লাগে না? মনে রেখো বৌমা, গৃহকার্যে সুদক্ষতাই হলো সব থেকে বড় গয়না একজন নারীর। এগুলোতে কি আমাকে ভালো লাগছে না? এগুলো কি আসল গয়না নয়? আমি এখন ছোট, যদি কিছু হারিয়ে ফেলি তাই জন্য আপনি নকল গয়না দিয়েছিলেন না কাকা শ্বশুর মশাই? গয়নাও তোমাকে একেবারে খাঁটি দিয়েছি, আর উপদেশও তোমাকে একেবারে খাঁটি দিচ্ছে তোমার কাকা শ্বশুর। আরে জমিদারদের সম্মানে কোনো দাগ লাগে এমন কি কখন হতে দিয়েছি আমি যে এখন হতে দেবো? কত কিছু করতে হয় বিয়ের পরে একজন ভালো বউ, ভালো গৃহিণী, একজন ভালো বৌমা। আগে তো সারাদিন খেলতাম, রসগোল্লা খেতাম আর মায়ের থেকে গল্প শুনতাম, এখন এগুলো কি করে করবে এই ছোট্ট বন্দিতা? বৌমা, এই নাও বৌমা, আজ থেকে এটাই হলো তোমার আসল গয়না। এটাই বাড়াবে তোমার হাতের ওই শোভা, এর আওয়াজ দিয়েই তুমি তৈরি হবে এক সুলক্ষণা গৃহিণী। তুমি শুধু এটাই বুঝে নাও বৌমা, তোমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে আজ থেকে। বন্দিতা, কিছু নিয়ে এসেছি আমি তোমার জন্য। দেখান না, রসগোল্লা এনেছে, কোন খেলনা এনেছে? বন্দিতা, খাবারও নেই, কোনো খেলনাও নেই। এটা চক আর স্লেট বন্দিতা, তোমার জন্য। শুধু এইটুকু বোঝো, আজ থেকে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এই চক আর স্লেটটাই তোমার জীবনে শক্তি হবে বন্দিতা। তোমার হাতে এর চমক তোমায় ভালো গৃহিণীও করে তুলবে, আর সমাজে তোমাকে সেই স্থানটাও দেবে যেটার তুমি আধিকারিক।
কালার্স বাংলায় আর যে কোনো সময় জিও সিনেমায়। জিও সিনেমা অ্যাপে গিয়ে কালার্স বাংলায় ক্লিক করুন।